আসসালামু আলাইকুম। আছি আমাদের সাথে। এরপরে ইনসাব যুক্ত হতে চেয়েছেন, ইনসাব ইনসাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভাই, আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম। আমার প্রশ্নটা হচ্ছে কি, আমাদের নবী তো ওই হেরা গুহায় দেয়ানে বসতেন, উনি এবাদত করতেন হেরা গুহায়। ওই সময় তো কোরআন নাজিল হয় নাই, কোরআন নাজিল হওয়ার আগে কি করতেন উনি? আর উনি যে এই নমাজ ফরজ নমাজ আনার আগে উনি নমাজ পড়তেন, ওই নমাজে কি পড়তেন? আর উনি কি সূরা তাহরিমের ওই আয়াতগুলো পড়তেন? আর সূরা আহাযের যে আয়াত আছে ওগুলো, আর কয়েকটা আয়াত আছে, ওগুলো কি পড়তেন নমাজে? জিনিসটা একটু বলবেন আমাকে। না ভাই, এটা পড়তো না। এমনকি যে কোরআন যে খতম দিই আমরা এখন, এরকম তখন তো কোরআন জিনিসটা ছিলই না। তো কোরআন খতমের ব্যাপারটাও ছিল না তখন, যে এরকম কোরআন খতম করবে, নামাজ পড়বে, রমজানের মধ্যে আইসা কোরআন খতম করবে, সব কামাবে, এই বিষয়গুলো তখন ছিলই না। যে যে পুরা কোরআন পড়বে বা সুরা অমুক তেলাওয়াত করতেছে, এরকম না। সে ওই কিছু আয়াত পাঠ করতো, পাঠ করে নামাজ পড়তো, এই এটাই সিস্টেম ছিল আসলে নামাজ পড়ার। তাহলে এখন যে নামাজ পড়ি আমরা, এখন যে নামাজ পড়ি, নামাজ গুলো তাহলে আমাদের এই নবীর দেওয়া নামাজ না? কারণ আমাদের নবী যেভাবে নামাজ পড়তো, আমাদের কথা এভাবে নামাজ পড়তে হবে। সব সব ক্ষেত্রে না, সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে তো বটেই। যেমন যে রমজানের নামাজ পড়ি আমরা, সুরা সমস্ত কিছু যে পড়ি সেটা। আর হ্যাঁ, সুরার নাম বা কোন সুরার পরে কোন সুরা হবে, যেমন সুরা তাওবাটা যেরকম আলাদা একটা হবে, এটা এরকম মানে এই এই জিনিসগুলোর ক্ষেত্রে তখন তখন তো অবশ্যই বলা চলে যে হ্যাঁ, নবীর নামাজ আর আমাদের নামাজের পার্থক্য থাকতেছে, অ্যাবসলুটলি। আচ্ছা, আমি একটা হাদিসে দেখছিলাম, বলা হয়েছিল আমাদের নবীর নামে যদি কেউ কিছু মানে যা বলে নাই তা বললে তার ইমান থাকবে না। আবার এই কোরআনের একটা আয়াত আছে ওইরকম, আল্লাহ যা বলে নাই তা আল্লাহর নামে চালাই দেওয়া তার জন্য এই দোজকের টিকিট এখান থেকে উকে হয়ে যায়। তো আমি দেখলাম অনেক আলেমে এই কোরআনের আয়াত নিয়ে মিথ্যা কথা বলে। গতকালকে আমার সাথে, পরশুদিন একজন মৌলবী, প্রতিদিন সকালে আমার সাথে কথা হয়, উনি আমাকে, আমি যখন বললাম ওই যে এই জামাত মাদার অফ সুরা আলাকের 2 নম্বর আয়াতের কথা বললাম, উনি, আমি আলাকের কথা বলি নাই, আমাকে, আমি ওনাকে বললাম কোরআনে এই ধরনের একটা আয়াত আছে, উনি বলছে এই ধরনের আয়াত নেই, আমাকে আয়াত দেন, আমি আজকে আয়াত পাঠাচ্ছি, কয় এই ধরনের আয়াত আছে। তো থাকলে এই জামাত রক্ত মানে কি আপনি বুঝেন? উনি বলছে জামাত রক্ত মানে আপনি বুঝেন না আমি বুঝি, মানে আমি বুঝি না উনি বুঝে। তো জামাত রক্ত আমি বুঝি ওই যে রক্ত মারা যায়, তো একটা গরু জবাই করলো, ওই গরুর রক্তগুলো তো মারা যাবে, মারা গেলে এটা জামাত বেঁধে যায়। তো উনি বলছে না। তো আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ যেভাবে বলছে ওইভাবে যে উনি বলে নাই, তাহলে তো উনি জাহান্নামে হয়ে গেল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা যে এই সূরা ফাতিহা করার পরে আমিন বলি, তাহলে কি সূরা ফাতিহার যে আয়াত দিছে ওই আয়াতের মধ্যে কি কিছু শব্দ কি আল্লাহ অপূর্ণ রাখছিল, এটা আমরা আমিন বলে পূরণ করে দিই? মনে করেন আমিন শব্দটা আল্লাহ দিতে ভুলে গেছিল, আমরা এটা যুক্ত করছি, এই জন্য হতে পারে। অবশ্যই এগুলা তো কিছু কিছু জিনিস আছে যেগুলো কিছু কিছু সাহাবী মানে কন্ট্রাডিক্টরি কথা বলছে। এক সাহাবি কইছে যে এরকম করতে হবে, আর এক সাহাবি কইছে যে না এরকম করা যাবে না, এরকম করার নিয়ম নেই। সো সেই ক্ষেত্রে তো কোনো একটাকে নির্দিষ্ট ধরে নিয়ে সেই পন্থাটা মাইনা চলা, সো অ্যাবসলুটলি সেটা ইসলামের বিরুদ্ধে হয়ে যাবে, বিদআত হয়ে যাবে, বিদআতের কিন্তু অভাব নেই। এবং মজার বিষয়, এইসব নিয়মে এইসব জিনিসে এমন কিন্তু না শুধু যে কিছু কিছু হুজুর এক কথা কয়, কিছু কিছু হুজুর আরেক কথা কয়, শুধু তাই না, কিন্তু একই হুজুর বিভিন্ন সময় বিভিন্ন কথা কয়। সেটা কিরকম, এই যেমন একটা আছে আহমদুল্লাহ হুজুর, এই আহমদুল্লাহ হুজুর নিজেই কইতেছিল যে শরীয়ত বিরোধী কাজ যে কোনটা, এই নামাজের পরে সম্মিলিত দোয়া করা, এই জিনিসটাকে সে পুরা বেদআত বলে ঘোষণা করে দিল, এগুলো করা যাবে না বলে ঘোষণা করে দিল। তারপরে পরবর্তীতে সে নিজের কথা নিজে পাল্টাইয়া এখন কয় যে সহি বিশুদ্ধ যেটা মত সেটা হইতেছে, সবচেয়ে গ্রহণযোগ্য যেটা মত সেটা হইতেছে করা যাইতে পারে, এই সম্মিলিত মোনাজাত করা যেতে পারে। লেঠেলা এখন, তার মানে সেই একই ব্যক্তি একই মাসালা দেখেন পোল্টি পোল্টি মানে 180 ডিগ্রি পোল্টি নিয়ে আর একটা কথা কইয়া দিল, কয় যে না এরকম নবীর সময় এরকম ছিল না, কিন্তু এটা আসলে করা যাইতে পারে। অথচ সে কিন্তু আগে একদম ফটাফট কইয়া দিছিল, এগুলো বেদাত, ফটাফট কইয়া দিছিল বেদাত, এখন সে তার কথা কথা চেঞ্জ করে আনলো। এনিওয়ে ইনসাফ ভাই, আপনার পয়েন্টটা বোধহয় আমরা বুঝতে পেরেছি। আপনি বলতে চাচ্ছেন যে যেগুলো আরেকটা প্রশ্ন করবো আমি, বলেন আরেকটা প্রশ্ন, গত আগেও শুনছি কিন্তু আগে শুনছি কিন্তু ভুলে গেছিলাম, গত কাল কিছু পরশু একটা এই আব্দুর রাজ্জাকের একটা ইয়া দেখলাম, ভিডিও দেখলাম, ওনাকে উনি উনি বলতেছে ওখানে এই যে আমাদের এই বাংলাদেশে যে এই কালচার আছে, যেমন এই পহিলা বৈশাখ, ওখানে যে ওই ফেসা আছে, বিভিন্ন ধরনের কিছু আছে, এগুলো হিন্দু প্রথা, এগুলো মানে আমরা মানে এগুলো বিজয় এসেছি, এগুলোকে বিজয় করার জন্য আমরা এসেছি, এইভাবে বললো উনি। উনি আমার থেকে খারাপ ভাষা বলছে, আমি একটু খারাপ ভাষা বলি নাই, উনি খারাপ ভাষা বলছে এই কারণ এটা হিন্দুদের এই কিছু কালচার। এখন আমি গতকালকে একটা ভিডিও পেলাম, ওই একটা খ্রিস্টান মারা গেছে, ওনাকে দাফন করার আগে দেখি ওই জনতার মতো একটা ছিল, ওখানে যে দোয়াগুলো পড়ছে বাংলা পড়ছে, তো আমার অত্যন্ত ভালো লাগছে, ওই কথাগুলো আমার খুব ভালো লাগছে।
কিন্তু লাস্টে যে বলতেছে, সবাই বলতেছে আমিন। আমিন শব্দটা কি, এই এটা তো খ্রিস্টানদের একটা কালচার, এদের একটা ধর্মীয় আচার। এখন অবশ্যই আমরা আমিন কি এদের ধর্মীয় আচার, খ্রিস্টানদের ধর্মীয় রীতি, আমিন বলা অবশ্যই খ্রিস্টানদের, ইহুদিদের এদের ধর্মীয় রীতি অবশ্যই, ওরা এখন এখন পর্যন্ত আমরা এই মুসলিম মেনে হিসেবে ওটাকে তো আমরা ভিজে দিতে পারি, কারণ আমিন বলা যাবে না, কারণ এটা তো আমাদের অনেক আগে তো এই খ্রিস্টানেরা এটা ব্যবহার করে। হ্যাঁ, তো এবং আমি কোরআনেও বলে দিছে যে তোমরা ইহুদি নাসারাদের অনুসরণ করো না, তাহলে আমরা যে অনুসরণ করতেছি এইভাবে বলা এই আছে, জিনিসটা, তোমরা যারা ওদের অনুসরণ করবে তারা তাদের দলভুক্ত হয়ে যাবে। আমাকে আজকে সকালে বলছে কয় আপনার উপর আমার খুব রাগ আছে, কেন ভাই কয় আপনি কোরআন পড়ে না বুঝে এই কথাগুলো বলেন। আমি বলছি কোরআন বলতে আমি একা না, আপনার আপনারাও বুঝেন না বলে ওই হেফাজত ইসলাম বলে, শুধু আপনাদেরকে একমাত্র নাস্তিকেরাই ভালোবাসে, নাস্তিকেরা কখনো আপনাদের বিরুদ্ধে কিছু বলে না, ওই সুবি মৌলবি যারা আছে এরা, আর বাকিরা সবাই আপনাকে আপনাদেরকে হত্যা করার কথা বলে। তো উনি বলছে নাস্তিকে কি বলে এগুলো আমাদের প্রয়োজন নাই, আমরাই কোরআন বুঝি আর বাকিরা কেউ বুঝে না, মানে ওই সুবিধাই কোরআন বুঝে। তাহলে আমি কই এই আহমদুল্লাহ গুনবী কই এরা সব শয়তান, এই যে ওই আপনি একটু আগে যার কথা বললেন ওনার নাম আহমদুল্লাহ সাহেব, ওনাকে বলছে নতুন বধু, উনি নতুন বধুর মতো সবসময় ঘুমটা দিয়ে থাকে। তো এটা তো উনি আমাদের নবীর একটা সুন্নত, এই আমাদের সুন্নি মৌলবি দৃষ্টিকে আমি বললাম এটা তো আমাদের নবীর সুন্নত, আপনি আমাদের নবীর সুন্নত কে ভেঙ্গা দিলেন না, তো এরা কিছু নবীর সুন্নত, এরা তো ইহুদি দালাল, ইহুদি দালাল নাকি এরা। আচ্ছা ঠিক আছে ভাই, ইনসাফ বুঝতে পারছি যে এরা একজন আরেকজনকে আহমদুল্লাহ কাফের বলে, হ্যাঁ একজনকে ইহুদিদের গত দালাল বলে। গত গত পরশু দিন একজন এই আমাদের আমাদের সাতখানিয়ার লোক, চট্টগ্রামের লোক, উনি বলতেছে বাংলাদেশে এমন একটা দল বাইরেছে ইহুদি টাকা দেয় সব খ্রিস্টান বানাইতেছে, মানে ইহুদি বানাইছে না, ইহুদিরা টাকা দিয়ে খ্রিস্টান বানাইতেছে, কোথায়? ইহুদিরা উত্তরবঙ্গের টাকা একটা দিয়া, কোন জেলা। হম হম আমি বললাম ইহুদিরা টাকা দিয়ে ইহুদি বানাবে খ্রিস্টান বানাবে কেন, কার কথা বললেন আপনি? হয় আব্দুর রাজাক, আব্দুল রাজাক তো মুসলিম বানায় তো খ্রিস্টান বানাই না আর ইহুদিও বানাই না, আপনি এই কথা বলেন কেন? কয়ের কথাগুলো আমার পছন্দ না, আপনার পছন্দ না তো আপনার দোষ। এই যেগুলো কথা বলে এগুলো হাদিস থেকে একেবারে পিওর হাদিস থেকে, এই জাল হাদিস ব্যবহার করে না, তাকে আপনি বলতেছেন এই ইহুদি দালাল। আপনি বুঝতে পারছেন আপনি যে মুসলিম ধর্ম থেকে চলে গেছে, হুম এ বুঝতে আমাকে পারছি। বলছে আপনি আমার সাথে আর কথা বলেন না, কি বলবো ভাই? ধন্যবাদ আরেকজনকে যুক্ত করেন, অনেক প্রায় 1 বছর 1.5 বছর পরে আপনার সাথে কথা হলো, ধন্যবাদ আপনি। জি ঠিক আছে ভাই, আপনি ভালো থাকবেন তাহলে, শুভরাত্রি আপনাকে, শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ওকে ঠিক আছে, তাহলে আজকে আর কাউকে যুক্ত না করি, কারণ আজকে অনেকক্ষণ হয়ে গেছে। আজকে যারা যুক্ত হতে চেয়েছিলেন, আমি যারা কমেন্ট সেকশন, তারা তাহলে প্রাইভেট চ্যাটে একটু লিখতে পারেন, যারা ব্যাকস্টেজে আছেন তারা এক্স্যাক্টলি কী নিয়ে কোন টপিক নিয়ে বলতে আসছেন একটু আমি দেখি, তাহলে যদি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকে তাহলে হয়তো আজকে যুক্ত করা যাবে, আর না হলে আমরা না হয় পরের দিন যুক্ত করি। আমি দেখি কি লিখছেন, ইজ অ্যানিমাল টেস্টিং, অ্যানিমাল টেস্টিং আনএথিক্যাল? ওকে ভালো টপিক, নেক্সট দিন আলোচনা করা যাবে। আর কি কি টপিক আছে বলেন, আর কে কি নিয়ে আলোচনা করতে আসছেন? জানার ইচ্ছা আচ্ছা, এনিওয়ে কোনো গুরুত্বপূর্ণ এরকম কিছু দেখতেছি না, তাহলে ঠিক আছে আজকের মতো তাহলে লাইভটা শেষ করে দিই, তাহলে পরের দিন আবারও কথা হবে। সেই আশাবাদ ব্যক্ত নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ পরের দিন কথা হবে, অথবা আপনারা যদি চান যারা যুক্ত হতে চেয়েছিলেন ওই লাইভ শেষে থাকতে পারেন, আমি শুনবো যে আপনাদের মধ্যে জরুরি কিছু বা কোনো কিছু নিয়ে আলোচনা করতে চাচ্ছেন কিনা। তো সবাই ভালো থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো লাইভটি এখানে শেষ করছি, শুভরাত্রি, আবার কথা হবে।